অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে ব্রেস্ট ইমপ্ল্যান্ট করতে চায়, তো সেটার প্রসিডিউরটা আসলে কি এবং কারা করতে পারবে কারা করতে পারবে না? এস্থেটিক ব্রেস্ট সার্জারি যেটা হচ্ছে ব্রেস্টের সৌন্দর্যের জন্য যেটা করা হয় দুই ধরনের, একটা হচ্ছে যে যখন ব্রেস্টটা আসলে আনইউজুয়ালি বড় হয়ে যায় হাইপারমাস্টিয়া, তখন ব্রেস্ট রিডাকশন সার্জারি একটা হচ্ছে, এটাকে ছোটো করা, আর যদি যাদের ছোট আছে এদেরকে আসলে সাইজ বড় করা, দুইটা হতে পারে। যাদের বড় থাকে এদের বিভিন্ন রকমের নিয়ম আছে, সাইজ অনুযায়ী বয়স অনুযায়ী আমাদের অনেক রকমের প্রসিজার আছে যার জন্য যেটা প্রযোজ্য সেভাবে করে এটা ছোট করে দেওয়া যায়। আর বড় করার ব্যাপারে হচ্ছে আর ইমপ্ল্যান্ট করতে হয়, এখানে একটা ফরেন মেটেরিয়াল ইউজুয়ালি সিলিকন ইমপ্ল্যান্ট যেটা বলি এটা করা হয়। এটা বিভিন্ন লেয়ারে করা হয়, একটা হচ্ছে ব্রেস্টের ঠিক নিচে করা যায়, আবার মাসেলের নিচেও করা যায়, সার্জারি করে এটা আসলে ব্রেস্ট ইমপ্ল্যান্টগুলো দিয়ে দেওয়া হয়। মনে রাখতে হবে ব্রেস্ট ইমপ্ল্যান্ট কিন্তু পার্মানেন্ট না, এটা একবার যে ইমপ্ল্যান্ট দিয়ে দিলে সারা জীবন থাকবে তাও না, এটার সাথেও কিছু কমপ্লিকেশন আছে। যেহেতু এটা একটা ফরেন মেটেরিয়াল, এটা শরীরের নিজস্ব কোনো অংশ না, এটার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেগুলো খেয়াল রাখতে হবে। এবং এই ইমপ্ল্যান্টটা হয়তো 8 থেকে 10 বছর পর্যন্ত থাকে, এরপরে এটা হয় এক্সচেঞ্জ করতে হবে অথবা রিমুভ করে ফেলতে হবে। তো এই যে প্লাস্টিক সার্জারি এবং এই অ্যাস্থেটিক যে সার্জারি, এটার মধ্যে আসলে তফাৎটা আসলে কি? যে ব্রেস্টের শেপ চেঞ্জ করা হয় এটা তো আসলে কোনোরকম ডিজিজ না, এটা কোনোরকম কোনো প্রবলেম না, কিন্তু জাস্ট সৌন্দর্য বর্ধনের জন্য করা, তাহলে এটাকে অ্যাস্থেটিক সার্জারি হিসেবেই আমরা ধরবো আর কি। স্যার, অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি সে সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। এটা আসলে আমাদের দেশে নতুন, বিশ্বে এত নতুন না। অঙ্কো মানে হচ্ছে টিউমার, অঙ্কোলজি হচ্ছে টিউমারের সার্জারি, অঙ্কোপ্লাস্টিক মানে হচ্ছে টিউমার সাথে প্লাস্টিক সার্জারি যোগ করলে অঙ্কোপ্লাস্টি। তাহলে আগে যখন ব্রেস্ট সার্জারি যখন শুরু হলো স্পেশালি ক্যান্সারের জন্য, তখন ছিল হচ্ছে যে অনেক বড় সার্জারি হতো, একদম ব্রেস্ট ট্রেস্ট কেটে একদম এক্সিলা পর্যন্ত সব কিছু কেটে, মাসেল টাসেল কেটে সব ফেলে দিত, মানে ক্যান্সার আছে সব ফেলে দিতে হবে। তাহলে তো দেখা গেল যে সব কিছু ফেলে দেওয়ার পরে এটার মর্বিডিটি মানে হচ্ছে ফেলে দেওয়ার পরে পেশেন্টের অনেকগুলো সমস্যা লং টার্ম, শর্ট টার্ম, লং টার্ম অনেকগুলো সমস্যা হয়। তো এই সমস্যাটা আসলে মিনিমাইজ করার জন্য তখন ওরা করলো মডিফাইড ব্রেস্ট সার্জারি, তাহলে হচ্ছে আর একটু কম কেটে যদি টিউমারটা আমরা রিমুভ করতে পারি তাহলে আরও ভালো হয়। কিন্তু গবেষণাতে দেখা গেল যে আপনার ব্রেস্ট আপনি কতটুক ফেলছেন এটার উপর সার্ভাইভাল ডিপেন্ড করে না। আপনি যে যার অনেক বেশি ফেলছেন সে যতদিন বাঁচে, যার অল্প ফেলছেন তার সার্ভাইভালও একই। তাহলে আমরা এত বড় সার্জারিতে কেন যাব? সে এই চিন্তা থেকেই আসলে অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি যে হচ্ছে এটা ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি। তাহলে এই সার্জারিতে যেটা করা হয় যে টিউমার যে অংশে আছে সেই অংশটা শুধু আমরা একটা মার্জিন নিয়ে ফেলে দিব। এটার একটা শর্ত হচ্ছে যে অপারেশনের সাথে সাথে আমরা ফ্রোজেন সেকশন বায়োপসি বলি, যে অপারেশনের সাথে সাথে আমরা স্যাম্পলটা প্যাথোলজিতে পাঠিয়ে দেয়, ওরা দেখে বলে দিবে সাথে সাথে যে এখানে আর টিউমার নাই, আপনি ক্লিয়ার আছেন। তখন আমরা ওইটাকে রিকনস্ট্রাকশন, ওই যে ক্ষতটা তৈরি হবে ওইটাকে আমরা আবার পুনর্গঠন করতে হবে। তো এই জন্য অঙ্কোপ্লাস্টিকটা আসছে যে আমরা জাস্ট টিউমারটা ফেলে দিই, বাকি ব্রেস্ট টিস্যুটা থাকে ওইটাকে আমরা রিকনস্ট্রাকশন করি। সাথে খেয়াল রাখতে হবে ব্রেস্ট একটা এটা দুটো অর্গ্যান যেহেতু সিমিট্রি একটা মেনটেন করার ব্যাপার আছে, একটা ব্রেস্টের সার্জারি হয়ে গেলে পাশের ব্রেস্টও কিন্তু আসলে সিমিট্রাইজ করে ফেলতে হবে, এটাকে দুইটাকে একই শেপে নিয়ে আসতে হবে, নাহলে এটা দেখতে আরও বেশি খারাপ হয়। তাহলে এখানে প্লাস্টিক সার্জারির একটা বড় ভূমিকা আছে যে একটা ব্রেস্ট ক্যান্সার ফেলে দেওয়া, ওইটাকে রিকনস্ট্রাকশন করা, প্লাস পাশের ব্রেস্টটাকেও সাইজ অ্যান্ড শেপ সমন্বয় করা।